হোমিওপ্যাথি চিকিৎসা। 1796 সালে স্যামুয়েল হ্যানিম্যান বিকল্প এই চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেন। সেই থেকে আজও হোমিওপ্যাথি চিকিৎসা মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। অনেকেই এখনো ভরসা করেন হোমিওপ্যাথিতে। অ্যালোপ্যাথি চিকিৎসার জোয়ারে হোমিওপ্যাথি চিকিৎসা খানিক কোণঠাসা হলেও একেবারে বিলুপ্ত নয়। জাস্ট নিউজের আরোগ্য বিভাগে আজ হোমিওপ্যাথি চিকিৎসক তপন ব্যানার্জি। হ্যাঁ, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে যদি কিছু বলেন। হোমিওপ্যাথি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় প্রচলিত কথা যেটা ছিল, যার নেই গতি তার হোমিওপ্যাথি, এরকম একটা প্রচলিত কথা তো ছিলই। হ্যাঁ, মানে কোনো কিছুতে হচ্ছে না এটা ওটা করে তখন মানে আসতে হয় তাই আসা আর কি। কিন্তু ইদানিং সেই ধারণাটা পাল্টে যাচ্ছে, ইদানিং লোকে হোমিওপ্যাথির ওপর আগ্রহ দেখাচ্ছে, সব কিছু ক্ষেত্রেই উপকার পাচ্ছে হোমিওপ্যাথি, বায়োকেমিক, অল্টারনেটিভ মেডিসিনের যে চিকিৎসাগুলো আছে তাতে খুব ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে বলে লোক এখন অনেকটাই আগ্রহ দেখাচ্ছে। আমাদের একটু বলুন, কোন কোন রোগ খুব ভালো নির্মূল হয় হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা? আসলে হোমিওপ্যাথি হচ্ছে ট্রিট দি পেশেন্ট, নট দি ডিজিজ। ডিজিজের পেছনে আমরা ছুটি না, হোমিওপ্যাথি লক্ষণ অনুসারে চিকিৎসা করা হয়। সেই জন্যে যে কোনো কিছু চিকিৎসাই এটা দ্বারা করা সম্ভব, সেই জ্বর থেকে ক্যান্সার সব কিছুই করা সম্ভব হতে পারে। বিশেষত এখন যে প্রবলতাটা বেশি এসছে অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, এটা হাড়ের একটা প্রবলতা আছে। মহিলাদের ক্ষেত্রে যেটা আসছে পলিসিস্টিক ওভারি, ফিব্রয়েড ইউটেরাস, যেসবগুলো সম্ভাবনা খুব বেশি এখন চলছে। আর চলছে একটা হেপাটোমেগালি রোগ, মানে লিভার যেটা আর কি বড়ো হয়ে যাচ্ছে, বেশিরভাগ লোকেরই দেখা যাচ্ছে লিভারটা বড়ো, এইগুলো প্রবলতাটা এখন বেশি আছে। এ কিন্তু খুব সফল চিকিৎসা হোমিওপ্যাথি বায়োকেমিকে রয়েছে। আমার নাম শঙ্করলাল বণিক, মেয়ের ওভারিয়ান সিস্ট হয়েছিল পেটে, বড় বড় জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই অপারেশনের কথা বলেছে, অপারেশন করতে হবে, অপারেট করতে হবে এটাকে, ল্যাপ্রোস্কোপি, কিন্তু ডাক্তারবাবু বলেছে না কিছু করতে হবে না, আমি ওষুধ দিয়ে ঠিক করে দেবো। 11-13 মাসের ট্রিটমেন্টে উনি ঠিক করে দিয়েছে, সব রিমুভ করে দিয়েছে। এখন যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় কিভাবে সতর্ক থাকা উচিত? এই সময়টা কিন্তু সবচেয়ে মেন প্রথম যেটা হবে সেটা হচ্ছে পক্স, হাম, বাচ্চাদের সতর্ক থাকতে হবে একটু ঠান্ডা না লাগায়। যেটা আছে পক্সের বাড়িতে একটুকুনি ওষুধ রাখলে এটা একটা বাড়িতেই চিকিৎসা করা সম্ভব হবে। একটা ভ্যাকসিন যদি নিয়মিত খেয়ে নেয় দুটো বা তিনটে ডোজ, পক্স বা হামটা বাচ্চারা তার থেকে রেহাই পেতে পারে। আচ্ছা, অনেকের মুখে মুখে শোনা যায় যে হোমিওপ্যাথি চিকিৎসা প্রথমে রোগটাকে বাড়িয়ে দিয়ে তারপরে কমায়, এটা সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, এই ধারণাটা আদি অনাদিকাল থেকে চলে আসছে, এখনও আছে। তবে এখন আমাদের যে নিরলস চেষ্টা আমরা করে যাচ্ছি লোককে বোঝাবার জন্য, জনসাধারণকে বোঝাবার জন্য, তাতে কিছুটা কমে আসছে। বাড়ে যেটা আমরা বুঝিয়ে দিচ্ছি একটু কীটা বাড়ে, প্রথমেই দেখা গেল কারোর কোনো শরীরে কোনো একটা জায়গায় ইরাপশান হয়েছে বা কিছু একটু চর্বের ওপর কিছু বেরিয়েছে, তারা কী করে সেটাকে তাড়াতাড়ি সারাবার জন্য কোনো মলম হোক, লোসন হোক, যে কোনো কিছু লাগানোর চেষ্টা করেন। তারপরে লাগাতে লাগাতে কী হবে, ওই ভেতরে সেলের মধ্যে দিয়ে সারা শরীরে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে দীর্ঘদিন গিয়ে এটা 6 মাস 1 বছর পরে আমাদের কাছে আসে, তাহলে ওই জীবাণুগুলো যদি শরীরের থেকে বের না করে দেওয়া যায় তাহলে কিন্তু এই রোগটাকে সারানো কোনো মতেই যাবে না। এই জন্যে ভেতরে ওষুধ দিয়ে পয়জনটাকে বাইরে বের করে আনলে ওইটা কিন্তু একেবারে নির্মূলভাবে সেরে যাবে। এই বাড়াটাই বাড়ে, কিন্তু চর্মরোগ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিছু বাড়ে না। আপনার নাম? আমি সমীর শিকদার বলছি। কোথায় থাকেন? আমি উদয়পুরে থাকি। কত বছর ধরে এখানে দেখাচ্ছেন? ডাক্তারবাবুর কাছে আমি প্রায় 5 বছর ধরে ট্রিটমেন্ট করছি। আচ্ছা, শুরু হয়েছিল আমার মিসেসের ট্রিটমেন্ট দিয়ে, এখন আমার পুরো পরিবারই ওনার পেশেন্ট বা উনি আমার পুরো পরিবারের ডক্টর। কিছু জেনারেল রোগ আমরা সারা বছর দেখতে পাই, যেরকম সর্দি কাশি, পেটে ব্যথা বা পেট খারাপ, জ্বর, এর উপশম কী আছে? ঠান্ডার ক্ষেত্রে আপনি একটু এ রেখে দিতে পারেন, ব্রাইনিয়া 3 দিতে পারেন, ব্রাইনিয়া 3টা 1 ফোঁটা করে 3 বা 4 বার দিতে পারেন 3-4 দিন। যদি হাঁচি হয় আপনি নেট্রামিউটটা ব্যবহার করতে পারেন, নেট্রামিউট 6, এটাও 1 ফোঁটা করে 2-3 বার দিন। যদি হালকা গা গরম থাকে তাহলে আপনি ফেরাম্পাজল নেট্রামসার দিতে পারেন। আর ওখানে পড়ি, আর ওষুধ ছাড়া কীভাবে প্রোটেক্ট করা যায়? ওষুধ ছাড়া প্রোটেক্ট করতে হবে, ঠান্ডা লাগানো যাবে না এই সময়টায়। এই সময় তো এখন ঠান্ডা গরম চলবে, এই সময়টা সাবধানে থাকতে হবে, একটু ঠান্ডা ফ্রিজের কিছু খাওয়া যাবে না, চট করে ধরে নেবে, যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচার আসছে, এইগুলো সতর্কতা থাকতে হবে একটু। গলার জন্য আপনার একটা থেরাপি আছে আঙুলের, ওটা একটু যদি দেখান। গলার জন্য হচ্ছে যাকু প্রেসার বলে, এইটাকে যদি করা যায়, যারা গান গান বা বক্তৃতা দেন তাদের পক্ষে এটা ভীষণ ভালো। এটা
এটা খুব দরকার, 100 করে যদি করা যায় খুব ভালো হবে, গলার জন্য ভীষণ ভালো। এটা দু আঙুলেই প্রেশার দিয়ে একই ঝাঁপি যে প্রেশার দিতে হবে, যে এটা দিতে পারলে কিন্তু গলাটা ভীষণ ভালো থাকবে। টনসিল ফ্যালিনজিয়াটিস ল্যারিঞ্জিয়াটিসের পক্ষে এটা ভীষণ ভালো। বর্তমান যুগে পেটের সমস্যা নেই এরকম খুব কম লোকই আছে, কিভাবে প্রোটেক্ট করা যায় এটাকে? ঘরোয়া রেখে দিতে পারেন আপনি, চায় না নাক্স ফর্ম কার্বোভাইজ এগুলো রাখলে খুব ভালো হবে। ধরুন বাড়িতে বিয়ে বাড়িতে খেয়ে এসছেন, পেট আইডাই একটু নাক্স ফর্ম খেয়ে নেবেন। আর এমনি যদি কারোর পাতলা পায়খানা হচ্ছে একবার দুবার হলো, তাকে একটু চায়না দিয়ে দিন, চায়না 30 দিয়ে দিন, কয়েক ফোঁটা দুবার তিনবার দিনই হয়ে যাবে। কার্বোভাইজটা রোজই খেয়ে যেতে পারে, এখনকার যা দিন হজম কারণই হচ্ছে না, লিভারটা বড়, ফ্যাট ফুলে থাকছে, ফেঁপে থাকছে, সকালে খেলে বিকেলে আর খিদে হচ্ছে না। এক্ষেত্রে আপনি কার্বোভাইজটা দিন এক ফোঁটা করে 4x200, খুব ভালো উপকার হবে। এগুলো সমস্ত সবই দীর্ঘদিন ব্যবহার করে যেতে পারে, কোনো সাইড এফেক্ট নেই ওষুধের। আপনি নিজে কীভাবে উপকৃত হয়েছেন এই চিকিৎসার দ্বারা? আমি 12-13 বছর বয়সে তো অ্যাঙ্কিলাইজিং আর্থ্রাইটিসের পেশেন্ট ছিলাম, তারপর দীর্ঘদিন স্টেরয়েড নিতে হয়েছিল আমাকে। এক সময় হয়েছিল বাঁচার আশাই ছিল না, শেষ পর্যন্ত সেখান থেকে আমাকে চলে আসতে হলো ফিজিওথেরাপি এবং হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি চিকিৎসাতেই আমি আজও এখনও মোটামুটি ঠিক আছি, এখনও নিয়মিত একটু খেতে হয় ওষুধ, ফিজিওথেরাপিওটা করতে হয় বাড়িতে। এই হোমিওপ্যাথি চিকিৎসায় এইতে আস্থা আমার বেড়েছে, আর আমাদের আশপাশে যত লোক ছিল তাদের দেখে তো বেড়েইছে তাদের। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হোমিওপ্যাথির ওপর আস্থা বাড়াবার জন্য। হ্যাঁ, রেজাল্ট লোকে পাচ্ছে, যার ফলে আস্থাটা প্রচুর বাড়ছে। আপনার নাম কি? রিতা দাস। কি হয়েছে আপনার? আমার লিভারে ফ্যাট, প্যানক্রিয়াসের ফ্যাট ছিল, আর কিডনিতে স্টোন 7 মিলি ছিল, একদম এখন কিচ্ছু নেই। এক বছরের মধ্যে আমার সব শেষ হয়ে গেছে, মানে ক্লিয়ার করে দিয়ে ডাক্তারবাবু। তো কত বছর ধরে এই হোমিওপ্যাথি চিকিৎসা করছেন? আমি 30 বছর ধরে ডাক্তারবাবুর কাছে আসছি, আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য, সব আমার আত্মীয় স্বজন সবাই আসে ডাক্তারবাবুর কাছে। মানে ডাক্তারবাবুর কাছে 7 দিন মতন, মানে পয়সাটা মানে খুব কম পয়সায় ডাক্তারবাবু নেয়, এই নিয়ে আমার এই জন্য আরো বিশেষ আমার আশা। আমাদের একটু বলুন, আজকের প্রজন্ম হোমিওপ্যাথি চিকিৎসা বা হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য কতটা এগোচ্ছে? খুব আগ্রহটা অনেক বেড়েছে, কারণ এখন ওই MBBS এর সমতুল্য মর্যাদাটা পদ দেওয়া হচ্ছে, যেটা আগে ছিল না, যার ফলে আগে আগ্রহটা একটু কম ছিল। এখন হোমিওপ্যাথি পড়তে গেলে কিন্তু জয়েন্টের মাধ্যমে আসতে হবে, HS-এর পর সায়েন্স নিয়ে পাশ করে HS-এর পর এটা জয়েন্ট দিয়ে তারপর আসতে হবে, এবং তার জন্য এখন আগ্রহটা অনেক দেখা যাচ্ছে বেড়েছে। আমাদের শেষ প্রশ্ন, কিভাবে চিকিৎসা ছাড়া লিভারকে ঠিক রাখা যায়? লিভারকে ঠিক রাখার জন্যে যেটুকু বাড়িতে ঘরোয়া যেটা করতে পারে লোকে, যেটা করে না, খাবারটা টাইমে খেতে হবে, সময় মতো খেতে হবে। এখন তো ফাস্টফুডের যুগ এসে গেছে, কেউ বাড়িতে খাবার খুব কম খায়, সব খাবারই বাইরে, চিকেন বিরিয়ানি থেকে আরম্ভ করে সমস্ত মশলাদার খাবারই রোজ খায়, যার ফলে লিভারটা বড় হয়ে যায়। এটা কিন্তু যদি নিয়মিত সব কিছু খেতে পারে, হ্যাঁ টাইমে খাবারটা খুব টাইমে মেনটেন করতে হবে, পরিমিত জলটা খেতে হবে, সকালে ব্রেকফাস্ট যেটা করি সেটাকে একটু বেশি দিতে হবে, তারপরে লাঞ্চটা হয়ে যাবে কম, ডিনারটা তো আরও কম। ডিনারটা আমরা সাধারণত করি 12-11টার মধ্যে রাত্রে খাই, সেটা একদমই উচিত না, 7:30-8 বা 9:30 ম্যাক্সিমাম যদি খাওয়া যায় সবচেয়ে ভালো, হজমের কোনো প্রবলেম হবে না, লিভার খুব ভালো থাকবে। ঘুম তো 7 ঘন্টা মিনিমাম ঘুম দরকার আছে। কটার সময় ঘুমানো উচিত? ঘুমটা 10:30-11:30, কিন্তু এখন সেটা হয়ে যাচ্ছে লোকের 11-12 টিভি এবং এর যুগে, যার ফলে শরীরটা ঠিক হচ্ছে না, হজম হচ্ছে না। আবার জল কতটা খাওয়া উচিত? জল যা যার কারণ যদি কোনো অসুবিধা না থাকে তাহলে 3 লিটার জল খেলে, 3-3.5 লিটার জলই ঠিক আছে। যদি কারোর অসুবিধা থাকে কিডনি বা কোনো, সেক্ষেত্রে জলটা কমবে কিন্তু।